আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা মহামারী দীর্ঘ হলে প্রভাব পড়বে আইন শৃঙ্খলায়, আশঙ্কা পুলিশের আইজি। ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হত্যার হুমকি, 60 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। ভাটারা থানায় মামলা নিয়ে গড়িমসি পুলিশের। রিমান্ডে জালিয়াতির কথা স্বীকার করছে শাহেদ। তার সই করা 48টি চেক সহ আশুলিয়া থেকে রিজেন্টের 2 কর্মী আটক। এবং স্মার্ট কার্ড সংকটে থমকে আছে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স বিতরণ। ভারতীয় বিতর্কিত প্রতিষ্ঠানকে সরবরাহ আদেশ। করোনাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাঠ পর্যায়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ডাক্তার বেনজির আহমেদ। তবে করোনার ক্রান্তিকাল দীর্ঘায়িত হলে এর প্রভাব আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেয়। পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেন, এ কাজটি করতে গিয়ে প্রথম দিকে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। সঠিক পদক্ষেপ, যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়। এ সময় কিছু অপরাধও সংঘটিত হয়। এসব অপরাধের অধিকাংশই পুলিশ উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনে। ট্র্যাডিশনাল ক্রাইম যেগুলো হয়তো 2 মাস আগে 3 মাস আগে করোনা শুরু হওয়ার আগে হচ্ছিল, সেটি কিন্তু আমরা দেখছি যে পরিবর্তিত হচ্ছে। এখন সেই সমস্ত ক্রাইমের আধিক্য দেখছি আমরা, যেটি আমি বলবো যে ঘনবসতির কারণে বা অনেক লোক একসঙ্গে বসবাস করলে যেগুলো হয় সেই ধরনের অপরাধ প্রবণতা দেখছি আমরা, যেমন নারী নির্যাতন, শিশু ধর্ষণ, মারামারি, তুচ্ছ ঘটনা নিয়ে কোন্দল, দলাদলি, মারপিট, এই ধরনের অপরাধ বেশি দেখছি আমরা। পুলিশ প্রধান আরও বলেন, করোনাকালীন সময় সরকারের নেওয়া পদক্ষেপ সঠিক ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমরা যদি দেখেন, না শুরু থেকে কিন্তু লাইফ অ্যান্ড লিভিংয়ের মধ্যে ডেলিকেট ব্যালেন্স করার চেষ্টা করেছেন, এবং আল্লাহর অসীম রহমতে এই ব্যালেন্স করার যে প্রয়াসটি সেটি কিন্তু বাংলাদেশে বেশ সাকসেসফুল। আমাদের যেমন শুরু থেকেই যারা প্রান্তিক আয় জনগোষ্ঠী তাদেরকে খেয়াল রাখা হয়েছে, প্রায় 2 মাস সরকার টানা রিলিফ অপারেশন করেছেন। করোনাকালীন সময় দীর্ঘায়িত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর এর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশকে এরই মধ্যে দেওয়া হয়েছে দিক নির্দেশনা। কিন্তু যদি এটা এই ধরনের ক্রান্তিকাল দীর্ঘায়িত হয়, প্রলম্বিত হয় এবং সেটা যদি সরাসরি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে আঘাত করে, তাহলে তো অবশ্যই এটা এই অর্থনীতির এই নেতিবাচক যে প্রভাব সেটি আইনশৃঙ্খলার পরিস্থিতির উপর পড়তে বাধ্য। তো আমরা দেখছি, আমরা খেয়াল, আমরা এই প্যান্ডেমিক পুলিশিংয়ের বা এই অতিমারির সময়কার পুলিশ ল এনফোর্সমেন্টের যে এই চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো পুলিশ সদর প্রতিনিয়ত এগুলোকে মূল্যায়ন করছে, এবং সে অনুযায়ী আমরা আমাদের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখছি। সামাজিক, পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলো কমিউনিটি এবং বিট পুলিশের মাধ্যমে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস এর উপাচার্যকে প্রাণনাশের হুমকি এবং 60 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়ার বিরুদ্ধে। পিএইচপি ফ্যামিলি প্রতিষ্ঠিত ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ে দায়ের করা আরেকটি জালিয়াতির মামলায় পিবিআই এরই মধ্যে চার্জশিট দাখিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে তাদের করা চাঁদাবাজির মামলার রিপোর্ট নিয়ে আসল ঘটনা উদ্ঘাটন করবে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রতিষ্ঠার পর থেকে 2019 সাল পর্যন্ত রাজধানীর বারিধারার জামালপুর টুইন টাওয়ারে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে পিএসপি ফ্যামিলির ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স। একই বছরে ভাটারায় নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার পর থেকে জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান বিভিন্ন সময়ে পাওনা টাকার মিথ্যা অভিযোগ তুলে আসছেন।
চুক্তি অনুযায়ী ইউআইটিএস ভাড়ার সব টাকা অগ্রিম পরিশোধ করে দিলেও এর বাইরে বিভিন্ন সময় সার্ভিস চার্জ সহ এবং বিভিন্ন ইউটিলিটি চার্জের নামে টাকা নিয়েছেন শওকত হাসান। কিন্তু যখনই বিশ্ববিদ্যালয়টি জামালপুর ভবন ছেড়ে দেন তখনই জাল জালিয়াতির আশ্রয় নিতে থাকেন বঙ্গলীগের সভাপতি পরিচয় দানকারী এই শওকত হাসান। চুক্তি অনুযায়ী ইউআইটিএস সমস্ত টাকা তাকে পরিশোধ করে দেয়, কিন্তু যখন ইউআইটিএস তার মেইন ক্যাম্পাসে চুক্তির মেয়াদ শেষে চলে আসবে সে সময়ে যে মামলার ঘটনা যেটা দেখা যাচ্ছে, শওকত হাসান মিয়া অনৈতিকভাবে অবৈধভাবে প্রায় 60-70 কোটি টাকা পর্যন্ত দাবি করেছে। ইতিমধ্যে সমস্ত কেসগুলো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তদন্ত পর্যায়ে যে তিনি হুমকি এবং চাঁদাবাজি এবং সন্ত্রাস এগুলো করে ইউআইটিএস থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। উনি একটা চিঠির মাধ্যমে প্রথমে 10 কোটি, পরে 25 কোটি, এরপরে 39 কোটি, বিভিন্ন সময়ে গিয়ে টাকার পরিমাণ বেড়েছে। পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী সকলেই তাদের স্ব অবস্থান থেকে একটি বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবেন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গাড়ি রোধ করে প্রাণনাশের হুমকি এবং প্রায় 60 কোটি টাকা চাঁদা দাবি করেছেন জামালপুর টুইন টাওয়ারের মালিক। আমরা যাতে করে এই দুর্বৃত্ত থেকে রেহাই পেতে পারি এবং আমাদের শিক্ষা কার্যক্রমকে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, এটাই আমাদের বিনীত নিবেদন। উল্টো ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আল্লাহ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা দায়ের করেন শওকত হাসান। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের অনুসন্ধানে দেখা যায় সুফি মিজানুর রহমান সাহেবের স্বাক্ষর নকল করে জাল বায়নাপত্র করেছিল অভিযুক্ত জামালপুর টুইন টাওয়ারের মালিক। আমরা দুইটি মামলায় একসাথে তদন্ত করি, তদন্ত করে দেখা গেছে যে ওনার যে 22 কোটি টাকার যে দাবি সেই 22 কোটি টাকা আসলে 10 বছর আগেই দেওয়া হয়েছে এবং উনি চুক্তি শেষ হওয়ার পর চলে যাওয়াতে উনি কিছু হয়তো এমনি হঠাৎ করে এতগুলো ভাড়া চলে যাওয়াতে উনি বোধহয় কি ফিল করছেন, উনি দাবি করছেন যে আমি টাকা পয়সা পাই নাই এবং উনি অতিরিক্ত দাবি করে একটি মামলা করেছেন। আমরা এই মামলাটি আমরা দেখছি যে ওনার দাবিটি সত্য না। এদিকে চাঁদাবাজির মামলায় ডিএমপির ভাটারা থানা তদন্ত রিপোর্ট দিতে গড়িমসি করছে এমন অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে গুলশান জোনের ডিসি জানান অধিকতর তদন্তের জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের জন্যই আমরা নিবিড়ভাবে তদন্ত করছি এবং এই নিবিড়ভাবে তদন্ত সাপেক্ষে তদন্তে আমাদের যে ধরনের ফলাফল আসবে তার ভিত্তিতে এখানে পুলিশ রিপোর্ট প্রদান করা হবে। পিএসপি ফ্যামিলির বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র এবং হয়রানির মাধ্যমে সমাজে তাদের হেয় করা হচ্ছে বলেও অভিযোগ ইউআইটিএস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজুদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্দিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন বাদ জুম্মা রাজধানীর কাটাবনে মরহুমের বাসভবন সংলগ্ন কাদেরিয়া জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে অধ্যাপক এমাজুদ্দিন আহমেদকে। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 1992 সালে 21শে পদক পান তিনি। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির কথা গোয়েন্দা পুলিশ ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রিজন গ্রুপের চেয়ারম্যান শাহেদ। এর আগে শাহেদ এবং তার প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এই মামলার আরেক আসামি তারেক শিবলিকে ফের 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভাইরা গিয়াসুদ্দিন জালালিকে আশুলিয়া থেকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় রিজেন গ্রুপের চেয়ারম্যান প্রতারক শাহেদের সিল ও সই করা ব্যাংকের 48টি চেক। এছাড়া একই এই সময়ে গিয়াসুদ্দিনের প্রাইভেট কার সহ চালক মাহমুদুল হাসানকেও আটক করা হয়। তার প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। সকালে এসব তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদক আইনে মামলা করেছে র্যাব। স্মার্ট কার্ড সংকটে থমকে গেছে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ। বছরের পর বছর ঘুরেও স্মার্ট কার্ড পাচ্ছেন না আবেদনকারীরা। এদিকে স্মার্ট কার্ড সরবরাহের টেন্ডার নিয়েও উঠেছে অনিয়মের অভিযোগ। কাজ দেওয়া হচ্ছে মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানকে। আধার কার্ডে অনিয়মের অভিযোগে যাদের আজীবন নিষিদ্ধ করেছে দেশটির সরকারি সংস্থা। মাহবুব কবির চপলের রিপোর্ট।
একটা সময় লাইসেন্সের জন্য পুলিশ ছুটত মানুষের পেছনে, এখন মানুষ ছুটছেন বিআরটি এর পেছনে। টাকা জমা দিয়েও স্মার্ট কার্ড পেতে অপেক্ষা বছরের পর বছর, এতে ঝুলে গেছে 25 লাখের বেশি আবেদন। তারাই যে আসলে বলে হয় নাই, হয়ে যাবে, প্রসেসিং এ আছে, এভাবে বলতে বলতে 2 বছর যাবো আর কি। রেগুলার আমার কন্টিনিউয়াস 3-4 মাস পর পর আসতে হইতেছে। পুলিশ মামলা দেয় এখন তো নাকি আরো, হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট সবই আছে, গাড়ির একটা যে স্মার্ট কার্ড দেয় ওই কার্ডটার যে একটা ডেট স্লিপ দিয়েছিল ওটা ওভার হয়ে গেছে। 2016 সাল থেকে স্মার্ট কার্ড সরবরাহ করছে টাইগার আইটি। 2021 সালের মধ্যে 15 লাখ কার্ড দেওয়ার চুক্তি থাকলেও এরই মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় 14.5 লাখ। নতুন 35 লাখ কার্ডের জন্য 2019 সালের জুনে দরপত্র আহ্বান করে বিআরটিএ, কাজ পায় ফ্রান্সের একটি প্রতিষ্ঠান, তবে বিভিন্ন কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। আমাদের কাছে মনে হচ্ছে কোনো একটা কনস্পিরেসি এইখানে কাজ করছে। যদি কর্তৃপক্ষ কোনো কারণে ভুল ভেন্ডরকে সিলেক্ট করে তাহলে যে প্রজেক্টের যে উদ্দেশ্য এবং সাফল্য সেটা হয়তো ব্যাহত করবে। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় কাজ পায় ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাস সিকিউরিটিজ প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড। 5 লাখ বাড়িয়ে অর্ডার দেওয়া হয় 40 লাখ কার্ডের। দরপত্রে বিভিন্ন শর্তের মধ্যে ছিল কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে 5 বছরের মধ্যে মামলা থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে, কিন্তু মাদ্রাস সিকিউরিটিজ প্রিন্টার্সের বিরুদ্ধে আছে অনেক অভিযোগ। খোদ নিজ দেশে আধার কার্ডের তথ্য জালিয়াতির ঘটনায় তাদের আজীবন নিষিদ্ধ করে সরকারি সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি। আর ফৌজদারি অপরাধে কেনিয়ায় একাধিক মামলা বিচারাধীন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এমনকি বিএমইটির মাত্র 5 লাখ ইমিগ্রেশন কার্ডও সরবরাহ করতে পারেনি তারা। তারপরও তাদের সাথে চুক্তির শেষ পর্যায়ে বিআরটিএ। অভিযোগ আছে এর পেছনে কিছু কর্মকর্তার যোগ সাজস। ড্রাইভিং লাইসেন্সের ধীর গতির কারণে শুধু যে ভোগান্তি হচ্ছে তা নয়, কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এর জন্য বিআরটি এর গাফিলতিকে দায়ী করা হচ্ছে। সমস্যার দ্রুত সমাধান চাইছেন ভুক্তভোগীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 4 মাসের মাথায় সরকারি হিসেবে দেশে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা পৌঁছে গেছে 2500-এর কাছাকাছি। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 39 জন, মোট মৃতের সংখ্যা 2496। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় 2 লাখ। স্বাস্থ্য অধিদপ্তর জানায় একদিনে শনাক্ত হয়েছে 2733 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 196,323 জনে। 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 39 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন, নারী 8 জন। নারায়ণগঞ্জ ও কুমিল্লার পর এখন করোনার হটস্পট বরিশাল। 24 ঘন্টায় বরিশালে মারা গেছে 7 জন, এর মধ্যে করোনা পজিটিভ হয়ে 6 ও উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়। এই বিভাগে ডাক্তার, নার্স ও পুলিশ সহ নতুন শনাক্ত হয়েছেন 82 জন। এ নিয়ে একদিনে দেশের বিভিন্ন স্থানে আরও 13 জনের প্রাণ গেল করোনা ভাইরাসে। শনাক্ত হয়েছে 100 মানুষ। রংপুরে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 53 জন। ব্রাহ্মণবাড়িয়ে ভাইরাসে মারা গেছেন আরও 1 জন, শনাক্ত হয়েছেন চিকিৎসক ও ব্যাংক কর্মকর্তা সহ আরও 98 জন। চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে মারা গেছেন জেলা দোকান মালিক সমিতি সভাপতি আসাদুল হক জোয়ারদার লেমন। নোয়াখালীতেও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন, শনাক্ত হয়েছেন 20 জন। এছাড়া ময়মনসিংহে 24, নাটোরের সদর ইউএনও সহ 21, পটুয়াখালীতে 22 ও চাঁপাইনবাবগঞ্জে 14 জন শনাক্ত হয়েছেন। টানা 3 সপ্তাহে বন্যা পরিস্থিতির উন্নতি নেই উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়।
এত দীর্ঘ সময় চর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি ডুবে থাকায় দুর্ভোগের অন্ত নেই ওইসব এলাকার পানিবন্দী মানুষের। দুর্গম দুর্গত অনেক এলাকায় পর্যাপ্ত ত্রাণ সাহায্য পৌঁছাচ্ছে না। বন্যাতরা বলছেন তাদের বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট ক্রমেই বাড়ছে, পাশাপাশি গবাদি পশু ও পাখি নিয়েও পড়েছেন দুশ্চিন্তায়। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনও বইছে বিপদসীমার অনেক উপর দিয়ে, তাই জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গাইবান্ধায় করতোয়া নদীর পানি বৃদ্ধিও অব্যাহত আছে, তবে স্থিতিশীল আছে ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি। এদিকে বন্যার পানি বেড়েছে সিলেটের কানাইঘাট ও এবং ফেঞ্চুগঞ্জ। কানাইঘাটে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 47 ও ফেঞ্চুগঞ্জে বইছে বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে। এই দুই উপজেলার প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে, তবে কমতে শুরু করেছে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর এবং নেত্রকোনার মদন ও খালিয়াজুড়ি এলাকার পানি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিপাত না হলে পানি আর বাড়বে না। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মধ্যরাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 67 বছর। আব্দুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। 2 জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। শনিবার কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে। তরুণ উদ্যোক্তা ও রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেকে ব্যবসায়িক লেনদেনের জেরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জানায় হত্যাকাণ্ডের দিন তার সাথে অ্যাপার্টমেন্টের লিফটে একজন মাস্ক পরা ব্যক্তিকে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে তাকে হত্যাকারী হিসেবে সন্দেহ করছেন গোয়েন্দারা, তবে হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত এ নিয়ে কিছু না জানানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্টে 33 বছর বয়সী ফাহিম সালেহের খণ্ডিত লাশ 3 দিন আগে উদ্ধার করে পুলিশ। ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে 34 বার লিগ শ্রেষ্ঠত্ব নিজেদের কাছে রাখল লস ব্লাঙ্কোসরা। নিজেদের মাঠে প্রথমার্ধে পুরো সময়টাতে আধিপত্য ধরে খেলেছে জিনেদিন জিদানের দল। 29 মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা এগিয়ে নেন দলকে, এরপর 77 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এটা ছিল রিয়াল স্ট্রাইকারের লিগে 21তম গোল। ভিয়ারিয়ালের হয়ে 83 মিনিটে 1 গোল শোধ দেন ইবোরা। এ নিয়ে জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ জিতেছে 11টি শিরোপা। এদিকে লা লিগার আরেক ম্যাচে দুর্বল অসাসুনার কাছে 2-1 গোলে হেরেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা। নিজেদের মাঠ নু ক্যাম্পে স্বাগতিকরা শুরু থেকে এলোমেলো ফুটবল খেলতে থাকে, তার খেসারত দিতে হয় 16 মিনিটে। মিডফিল্ডার হোসে আর্নাইস এগিয়ে নেন ওসাসুনাকে, পিছিয়ে পড়ে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করে কিকে সেতিয়েনের দল, তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি মার্টিন ব্রেথওয়েট, আনসু ফাতিরা। এরপর 62 মিনিটে ফ্রি কিক থেকে লিগে 23 নম্বর গোল পান মেসি। 75 মিনিটে ওসাসুনার এনরিক গালেকো লাল কার্ড দেখলে 10 জন নিয়ে খেলে তারা, তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি কাতালানরা। উল্টো যোগ করা সময়ে এনরিককে বারহারের গোলে হতাশা নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। দেশসেরা তায়কোয়ান্ডো খেলোয়াড় সান্ত্বনা রানী রায়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া 10 লাখ টাকা চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জায়েদ আহসান রাসেল। সচিবালয়ে এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন। বিপদের সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সান্ত্বনা রানী রায়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা মহামারী দীর্ঘ হলে প্রভাব পড়বে আইন শৃঙ্খলায়, আশঙ্কা পুলিশের আইজির। ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হত্যার হুমকি, 60 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ভাটারা থানায় মামলা নিয়ে গড়িমসি পুলিশের। রিমান্ডে জালিয়াতির কথা স্বীকার করেছে শাহেদ, তার সই করা 48টি চেক সহ আশুলিয়া থেকে রিজেন্টের 2 কর্মী আটক। এবং স্মার্ট কার্ড সংকটে থমকে আছে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স বিতরণ, ভারতীয় বিতর্কিত প্রতিষ্ঠানকে সরবরাহ আদেশ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।